প্রিয় উপস্থিতি, আজকে সারা দুনিয়াটা হতাশাগ্রস্ত। সমস্ত মানুষ আজকে টেনশনের মধ্যে, পেরেশানির মধ্যে, সমস্যার মধ্যে। একজন মানুষকে সালাম দিবেন, সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কেমন আছেন, সেই মানুষটা উত্তর দিবে ভাই আমি ততটা ভালো নাই। ঠিক না ভাই? ঠিক। এর কারণ কি? এত হতাশা, এত দুশ্চিন্তা, এত পেরেশানি, এত ডিপ্রেশন। হাজার হাজার যুবক যুবতী আজকে এই ডিপ্রেশনের কারণে, এই দুশ্চিন্তার কারণে, এই পেরেশানির কারণে সুইসাইড পর্যন্ত করতেছে, নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। বলেন ঠিক না ভাই? ঠিক। তো এই হতাশা, এই দুশ্চিন্তা, আমাদের যে এত অধঃপতন, আজকে বিশ্বের প্রান্তে প্রান্তে মুসলমানরা মার খাচ্ছে, এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে যে জিনিসটার সঙ্গে আমাদের সম্পর্ক থাকার কথা ছিল, যে জিনিসটাকে আঁকড়ে ধরার কথা ছিল, যে জিনিসটাকে ধরার মতো ধরার কথা ছিল, যে জিনিসটাকে ফলো করার কথা ছিল, যে রাস্তায় চলার কথা ছিল, যে রাস্তায় থাকার কথা ছিল, সেই রাস্তা থেকে দূরে সরে যাওয়ার কারণে, সেই জিনিসটাকে ছেড়ে দেওয়ার কারণে, সেই জিনিসটাকে ফলো না করার কারণে, সেই জিনিসটা থেকে নিজেকে আড়াল করার কারণে আজকে মুসলমান পদে পদে পরিজস্ত হয়ে যাচ্ছে, আজকে মুসলমান পদে পদে মার খাচ্ছে, আজকে মুসলমান ধুকে ধুকে মরছে। ঠিক না ভাই? ঠিক। সেই জিনিসটার নাম হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই জিনিসটার নাম কি? আল কোরআন। আল কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এটি এমন একটি বই, এটি এমন একটি মূল্যবান জিনিস যে এই পৃথিবীতে আপনি যেদিকেই তাকান না কেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে ভেজাল পেতে পারেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে এক নম্বর দুই নম্বর আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে এ গ্রেড বি গ্রেড আছে। কিন্তু শুধুমাত্র এই পৃথিবীতে এমন একটা কিতাব, এমন একটা বই, এমন একটা বাণী যেখানে কোনো প্রকার ভেজাল এবং কোনো প্রকার সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। তো আমরা যদি এই কোরআনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারি, কি করতে পারি? সুসম্পর্ক গড়ে তুলতে পারি এবং এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, এই কোরআনকে যদি অনুধাবন করতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা এই দুনিয়ার সমস্ত সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সমাধানের পথ দেখিয়ে দেবেন। চিল্লায় বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে আমি শুরুতেই একটি আয়াত বলেছি পবিত্র কোরআনের সুরায়ে বাকারার ৪৫ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সালাত মানে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের জীবনে সমস্যার কোনো শেষ নাই, কিন্তু এই সমস্যার জন্য আমরা যতটা পেরেশানি হই, যতটা আমরা বিপর্যস্ত হই, দিকে দিকে ছুটি, সমস্ত মানুষের কাছে যাই, চেয়ারম্যান মেম্বারের কাছে যাই, এখানে যাই, সেখানে যাই, সবখানে যাই, কিন্তু আমরা এটাই বলে যাই যে আমাদের বিপদ যিনি দূর করতে পারেন, আমাদের বিপদ যিনি মুছে দিতে পারেন, আমাদের বিপদকে যিনি মুছে দিয়ে আমাদের জীবনকে সুন্দর করতে পারেন, আমরা সেই আল্লাহর দরবারে যেতে ভুলে যাই। ঠিক না ভাই? ঠিক। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বললেন যে বান্দা, তোমার সমস্যা, তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার দুর্দশা, তুমি এক কাজ করো, তুমি ধৈর্য ধারণ করো। কি করো? কথা বলতে হবে, কি করো? ধৈর্য ধারণ করো। আগে ধৈর্য ধরতে হবে। অধৈর্য হরলে কোনো কিছুর সমাধান হয় না। একটা কিছু হয়ে গেছে, আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে, আপনার কোনো একটা চাকরি হয় নাই, আপনার ফসলটা ভালো হয় নাই, আপনার ব্যবসার মধ্যে আপনি ধরা খেয়েছেন, আপনার রেজাল্টটা খারাপ হয়েছে, এজন্য যদি আপনি হতাশাগ্রস্ত হয়ে যান, আপনি যদি হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারেন না। আপনি যদি মুমিন হতে চান, সর্বপ্রথম আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। চিল্লায় বলতে হবে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে এবং পাশাপাশি সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। যেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো। আপনি যদি প্রথমেই বেকুল হয়ে যান,
তাহলে সালাত আদায় করবেন কেমনে? আপনি যদি কান্না কাটিতে লয় লুটকুর হয়ে যান আপনি সালাত পড়বেন কিভাবে? প্রথমে ধৈর্য ধারণ করুন, প্রথমে শান্ত হন, তারপরে জায়নামাজটার মধ্যে দাঁড়ান এবং জায়নামাজের মধ্যে দুই রাকাত নামাজ পড়ে সিজদার মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে আপনার সমস্যার কথা বলে দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার যাবতীয় সমস্যা দূর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার দাওয়াত যেটা সেটা হচ্ছে, প্রথম হচ্ছে এই দুনিয়ার জীবনের সমস্ত কিছু থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান এবং হেদায়েতের পথ পেতে চান তাহলে সর্বপ্রথম কোরআনকে আকড়ায়া ধরতে হবে, কোরআনকে আকড়ায়া ধরতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে, যেভাবেই হোক, মাদ্রাসায় এসে হোক, আলেম ওলামাদের কাছে এসে হোক, এরকম ওয়াজ মাহফিলে এসে হোক, যেভাবেই হোক, বই পড়ার মাধ্যমে হোক, কোরআনের জ্ঞানকে অর্জন করতে হবে এবং সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে এবং জীবনে যত বিপদ আসবে এই বিপদের সময় ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সমাধান চাইলে অবশ্যই আল্লাহ তাআলা সমাধান দান করবেন ইনশাআল্লাহ। আমরা নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ, আমরা ধৈর্য ধারণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন।